সবাই কেমন আছো? আমি তো খুব ভালো করি, তোমরাও খুব ভালো আছো। আজকের আমার ভিডিওটা, এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আশা করি সবাই এখন আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। সো লেটস সি। শান্তিনিকেতন বেড়াতে গিয়ে কঙ্কালীতলা মায়ের মন্দিরে যাননি বা পুজো দেননি এরকম মানুষ খুব কমই মিলবে। পর্যটকদের কাছে তো জনপ্রিয় বটেই, এছাড়াও এখানকার স্থানীয় মানুষদের কাছে এই শক্তিপীঠ অত্যন্ত প্রসিদ্ধ। বীরভূম জেলার বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা। হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষ যজ্ঞের পর দেবী পার্বতীর পাখাল বা কটিদেশের অংশটি এখানে পড়েছিল, সেই জন্য এই স্থানের নামকরণ হয় কঙ্কালীতলা। আর এই হচ্ছে সেই কোপাই নদী, রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বর্ণনা করে আমাদের ছোট নদী কবিতাটি লিখেছিলেন। শান্তিনিকেতন আসলে কিন্তু এই 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে অবশ্যই আসবেন। শান্তিনিকেতনের চর্মশিল্পের ঐতিহ্যের উন্নয়নের সাথে জড়িত অপর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো আমার কুটির। প্রাক স্বাধীনতার সময়কার মুক্ত রাজনৈতিক জেলবন্দীদের আশ্রয় এবং কর্মস্থানের জন্য 1926 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী শ্রী সুষেন মুখার্জি আমার কুটির সোসাইটিটি স্থাপন করেন। কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে আমার কুটির সোসাইটিটি চর্মজাত সামগ্রী ও অন্যান্য হস্তশিল্পের উৎকর্ষতার কারণে সুপরিচিত হয়। এছাড়াও কিন্তু এখানকার বাটিক প্রিন্ট ভীষণ বিখ্যাত। রাঙামাটির দেশ বোলপুর, আর তারই এক গ্রাম হচ্ছে সুরুল। শান্তিনিকেতন থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে চার পাশ আলো করে দাঁড়িয়ে রয়েছে এই সুরুলের রাজবাড়ি। যে কোনো রাজবাড়ির মূল কাঠামো যেরকম হয়, সরকার বাড়ি তার থেকে আলাদা কিছু নয়। মাঝখানে নাট মন্দিরকে রেখে চতুষ্কোণ এই রাজবাড়ি। প্রদীপিসির বর্মী বাক্স থেকে সেদিনের চতুরঙ্গ সহ নানা সিনেমার শুটিং হয়েছে এখানে। রাজবাড়ির পিছনে রয়েছে আরেক মন্দির, এখানে জোড়া দুর্গাপুজো হয়ে থাকে। একটা রাজবাড়ির ভিতরে আর একটা রাজবাড়ির পিছনে এই মন্দিরটিতে, দুটোই বেশ জাঁকজমক করে হয়ে থাকে।
বোলপুরের সৃজনী শিল্পক্রম এমন এক দর্শনীয় স্থান যেটা না দেখলে আপনার বোলপুর ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা ও শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান হলো এই সৃজনী শিল্পগ্রাম। এখানকার ব্যাপারে আপনি একটু কিছু বলুন। এখানকার ব্যাপারে বলতে কি, এখানে সাতটা জেলার এখানে হিস্ট্রি আছে। এইগুলো মানুষ আর দেখতে আসে, বিভিন্ন রকমের কাশি ফাঁসিও আছে। এটা বলছে সিজনি মিউজিয়াম। লকডাউনের সময় এটা পুরো একদম বন্ধ ছিল তো, কেউ আসতো না? পুরো সবটাই বন্ধ ছিল। মানে তখন তাহলে আপনারা কি করতেন? তখন কি করব, তখন ঘরে বসে থাকতে হচ্ছিল, চিন্তা ভাবনা চলছিল। লকডাউন তো অনেক দিন ধরে চলেছে, তখন সপ্তাহে মানে এখানকার সব কাজকর্ম একদম বন্ধ ছিল, পুরো বন্ধ। খুবই খারাপ অবস্থা যাচ্ছে আপনাদের। এই গ্রামের মূল আকর্ষণ হলো এখানকার ঘরগুলি। বাঁশ, খড় ও মাটি দ্বারা নির্মিত এই ঘরগুলি ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের জীবনধারা ও বৈচিত্র্যের এক অভূতপূর্ব নিদর্শন। দেয়ালগুলিতে বিভিন্ন ধরনের নকশা এবং মাটির উঠোনে আঁকা আলপনাগুলি মানুষের দৈনন্দিন জীবনের বার্তা বহন করে। পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা তথা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের জীবনগাথায় সমৃদ্ধ এই গ্রাম। ভারতের সমৃদ্ধি ও বৈচিত্র্যের স্বাদ পেতে একবার ঘুরে আসতে পারেন এই সৃজনী শিল্পগ্রাম। গ্রামটি ঘুরে দেখতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যবর্তী সময়ে সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন। শান্তিনিকেতন থেকে টোটোতে সময় লাগে 15 মিনিট মতো। ঐতিহ্যবাহী বিশ্বভারতী ক্যাম্পাস থেকে কম বেশি 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, যা ডিয়ার পার্ক নামে অধিক জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের টানে শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকরা সুযোগ পেলেই ভিড় করেন এই স্থানে। শীত পড়ার সঙ্গেই হরেক রকমের পাখির দেখা মিলত এখানে, কিন্তু ঝিলগুলি সংস্কারের অভাবে অপরিষ্কার হয়ে যাওয়ায় বিগত কয়েক বছরে পাখির সংখ্যা অনেক কমে গিয়েছে। তবে পর্যটকের মরশুমে এখন আকর্ষণের জায়গায় রয়েছে এই অভয়ারণ্যের চিতন হরিণগুলি। তবে জঙ্গল সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে শিয়াল বা কালো হাঁসের দর্শন মেলাও কম সৌভাগ্যের নয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় আমার শান্তিনিকেতনের প্রথম ভিডিওটা দেখতে, তাহলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে আসতে পারেন। টাটা।